হ্যালো গাইস, দেখো আমার মাথার কি অবস্থা। চুলগুলো একদম পাগল পাগল হয়ে গেছে। কালকের থেকে মাথা আসতে পারিনি। কালকে স্নান করে এসে শুয়ে পড়েছি আর মাথাটা আসরাইনি। তো এখন চিরুনি নিয়ে চলে এসেছি বাইরে, জটগুলো ছাড়াবো। আর কতগুলো যে চুল উঠবে তার কোনো ধারণা নেই। তো চলো তোমাদেরকে দেখাবো কতগুলো চুল ওঠে। আর আগে অনেক চুল ছিল, সব চুল উঠে গেছে। সেইগুলোকে জমিয়ে জমিয়ে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছি, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো। তো ক্যামেরাটা রাখার জায়গা পাচ্ছিলাম না, একটা জায়গায় সেট করে নিয়েছি। আর চুলটা আসলে তো দেখো, অনেক জট হয়ে গেছে, হেভি লাগে বাবা। পুরোটা দেখা যাচ্ছে কিনা জানি না, এমন জায়গায় সেট করেছি দেখাও যাচ্ছে না। শুধু ক্যামেরাটা বের করে রেখে দিয়েছি, ক্যামেরার মুখটা। দেখো এইটুকু টিকটিকি লেজের মতন চুল হয়ে গেছে আমার, এইটুকুই আছে। তাও ভাবছি কেটে ফেলবো, এত চুল উঠলে আর ভাল লাগে। মা গো, সব চুল গেল আমার ছিঁড়ে। ঠিক 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 দেখো, এইটুকু জট ছাড়াতে কতখানি চুল উঠে গেছে। মাথা হেভি ব্যথা করছে। একদিক থেকে ছাড়ায় আর একদিকে জট পেকে যায়। বিকেল হয়েছে, যেই পরিমাণে মশা এখানে দাঁড়ানো যাচ্ছে না। ও মশার উৎপাত আমাদের এখানে প্রচন্ড। শুধু বিকেল বেলা বলে না, সকাল থেকে শুরু করে যতক্ষণ মশারির ভেতর থাকবো ততক্ষণ ভালো। মশারির থেকে বেরোনোর পরে যে এত মশা, দিনের বেলা এত মশা, রাত্রিবেলা তো আর বলার মতন না। মানে রান্না করতে যাবো সকালবেলায়, তাও সে মশার কামড় খেতে খেতে, ভাত খাবো মশার কামড় খেতে খেতে। দেখো এতক্ষণ এই চুলটা গেছে। তো এটা তো টেলার ছিল, এখনো পিকচার বাকি আছে। চলো তোমাদেরকে দেখাই আমি কতগুলো চুল জমিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখাই। দাঁড়াও, ওয়েট, নিয়ে আসি আমি এখানে। তো গাইস চলে এসেছি। তো এটা আজকের চুল উঠেছে, যেটা মাছরানোর পরে যেটা উঠেছে সেটা। আর এইটা দেখো, তোমাদের সামনেই খুলছি। এটা এর ভিতরে রেখে দিলাম। এই দেখো, দেখেছো? এই দেখো, এটা হচ্ছে আমার মাথার চুল। এতগুলো চুল উঠে গেছে। এতগুলো চুল যদি আমার মাথায় থাকতো তাহলে এরকম বড় একটা খোপা হতো, হতো তো এরকম বড় একটা খোপা? তো এতগুলো চুল আমার মাথাতে উঠে গেছে, উঠে এখন টাক পড়ে গেছে, শীতে দেখা যায় এখন কি কষ্ট আমার। তো এটা এক দুই দিনের চুল না, এটা পুরো 3-3 বছরের চুল।
তো এই হচ্ছে আজকে আমার চুলের ভিডিও। চুলের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে। এত চুল উঠেছে আমার মাথার দিকে, এত চুল দেখেছো তোমরা, এত চুল উঠেছে আমার মাথার দিকে, এত চুল, এতগুলো চুল উঠেছে আমার মাথা দিয়ে। এই যে আরও ছিল একটা ফেরিয়ালে এসেছিল, ওকে দিয়েছিলাম, ওনাকে উনি কী করেছে না মেপে ওনার চুলের মধ্যে মিশিয়ে দিয়েছে। আমার এত আমার অনেকটা চুল ছিল, লাস্টে এসে অল্প করে চুল দিয়ে গেছে। তারপর আগে তো দিইনি চুল, জমা রেখে দিয়েছি। তো এটা মেপে নিয়ে এসেছিলাম এই রবিবারে, তো এখানে পুরো 80 গ্রাম চুল হয়ে গেছে, আর 20 গ্রাম হলে 100 গ্রাম চুল হয়ে যাবে, তো 400 টাকা পেয়ে যাবো। এই